আল্লাহর রহমানের রহিম। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মার্কেটিং নীতি ও প্রয়োগ ক্লাসে আজকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়গুলো আলোচনা করব, আজকে আমরা মার্কেটিংয়ের চতুর্থ ক্লাসে পণ্য ও সেবা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ইংরেজিতে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এই দুটি শব্দ। আসলে পণ্য বলতে দৃশ্যমান অদৃশ্যমান যার বিনিময় মূল্য আছে এবং যেটা মানুষের কল্যাণে কাজে লাগে, এমন ইয়াকে দ্রব্যকেই পণ্য বলে। অর্থাৎ মানুষের প্রয়োজন মেটাতে পারে, অভাব পূরণ করতে পারে এবং মানুষের সন্তুষ্টি এবং পরিতৃপ্তি অর্থাৎ কল্যাণ সাধন করতে পারে। কিন্তু যে ধরনের পণ্য যেটা মানুষের অভাব পূরণ করতে পারে কিন্তু চাহিদাও মেটাতে পারে, কিন্তু পণ্যের একটা মূল্যমান থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট মূল্যে পণ্যটা যদি কেনা বেচা হয় তবে তাকে আমরা পণ্য বলবো। তাহলে পণ্য বলতে সাধারণত দৃশ্যমান অদৃশ্যমান বস্তুকে বোঝায়, যেটা মানুষের প্রয়োজন মেটাতে পারে, চাহিদা পূরণ করতে পারে, মানুষ উপযোগিতা হ্রাস করতে পারে, মানব কল্যাণ সাধন করতে পারে এবং যার একটা বিনিময় মূল্য আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট মূল্যে পণ্য বা সেবা ক্রয় ও বিক্রয় করা হয়, এই ধরনের একে পণ্য বলা হয়। তাহলে দৃশ্যমান বস্তু প্রকৃতি প্রদত্ত বিভিন্ন কাঁচামালকে রূপান্তর করে মানুষের নতুন উপযোগী বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে নতুন নতুন পণ্য দ্রব্য সৃষ্টি করা যায়। সাধারণত এই ধরনের কেনাবেচা পণ্য এর অন্তর্ভুক্ত বা প্রকৃতি প্রদত্ত পণ্য এর অন্তর্ভুক্ত। আবার কল কারখানায়, শিল্প কারখানায় বিভিন্ন কাঁচামাল, যন্ত্রপাতি, প্রক্রিয়া, শ্রমিক এবং মূলধন বিনিয়োগ করে নতুন আঙ্গিকে নতুন রূপে মানুষের পণ্য তৈরি করা হয়। যেমন তৈরি পোশাক, প্রথমে তুলা উৎপাদন, স্পিনিং মিলে সুতা তৈরি, তারপরে বুনন, তারপরে কাটিং ইত্যাদি, এভাবে পর্যায়ক্রমিকভাবে পণ্যগুলো তৈরি হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে দৃশ্যমান বস্তু যেটা মানুষের অভাব পূরণ করতে পারে, মানুষের প্রয়োজন মেটাতে পারে, মানব কল্যাণ সাধন হতে পারে এবং মানুষের সন্তুষ্টি ও পরিতৃপ্তি যোগায়, এমন বস্তুগত দ্রব্য সাধারণত পণ্য হিসেবে অভিহিত হয়। আবার অদৃশ্যমান পণ্য আছে, যেমন সেবা, যেমন একজন শিক্ষক শিক্ষকতা করতেছে, একজন নার্স তার সেবা দিচ্ছে, একজন ডাক্তার কনসাল্ট পরামর্শ দিচ্ছে, আবার একজন লয়ার বা একজন উকিল পরামর্শ দিচ্ছে লিগ্যাল পদক্ষেপ অনুযায়ী, এগুলো হলো সেবা, সেবামূলক পেশা। তাহলে পণ্য এবং সেবাকে আমরা চিনলাম, পণ্য হলো দৃশ্যমান আর সেবা হলো অদৃশ্যমান, কিন্তু প্রতিটি বিনিময় মূল্য আছে। তাহলে বিনিময় মূল্য আছে দৃশ্যমান অদৃশ্যমান বস্তুগত যেটা মানুষের প্রয়োজন মেটাতে পারে তাকে আমরা পণ্য বা সেবা বলি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে পণ্য এবং সেবার বিভিন্ন ধরনের দেখতে পাওয়া যায়, যেমন কৃষি পণ্য, শিল্পজাত পণ্য, এই দুই ধরনের পণ্যকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। কৃষিজাত পণ্য এবং শিল্পজাত পণ্য, অর্থাৎ প্রকৃতি প্রদত্তভাবে যে পণ্যগুলো উৎপাদন করা হয় তাকে কৃষিজাত পণ্য বলে। আর প্রকৃতি প্রদত্ত পণ্যগুলো আবার বিভিন্ন উপায়ে, বিভিন্ন কৌশল, যন্ত্রপাতি ব্যবহার করে নতুন আঙ্গিকে নতুন রূপে নতুন ধরনের পণ্য যদি তৈরি করা হয় তবে তাকে শিল্প পণ্য বলে। যেমন তৈরি পোশাক, যেমন বই, কাঁচামাল, মন্ড গাছগাছরা শাল বাকড় দিয়ে মন্ড তৈরি করে প্রস্তুত করা হয়। তা আমরা আজকে দুটি বিষয় জানলাম, পণ্য ও সেবা কী আর পণ্যের প্রকারভেদগুলোর মধ্যে দুটি বিষয় আলোচনা করলাম মূলত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পরবর্তী ক্লাসে যুক্ত থাকো, পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ তোমাদেরকে।